গাইজ, গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ! আর গুড নিউজ একটা না, অনেক অনেকগুলো গুড নিউজ তোমাদের সঙ্গে সব শেয়ার করবো। আর সোনা, গুড মর্নিং! সকাল সকাল বাবানের হাসি মুখটা দেখলে দিনটা ভীষণই ভালো যায়। তোকে খাইয়ে গুছিয়ে দিয়ে আমি চা করে নিয়ে উপরে চলে এসেছি। আর দেখো, তোমার দাদা ভাই একদমই উঠতে চাইছিল না। সো গাইজ, অ্যাক্টিং মাস্টার যদি কেউ না দেখে থাকো, দেখে নাও। উঠে ব্রাশ করে পটি করে সব করে আবার ঘুমানোর অ্যাক্টিং করছে। আর এখান দিয়ে একটু দেখা যাচ্ছে ফুকুর দিয়ে। এখানে মনে হচ্ছে কোনো জঙ্গলি জানোয়ার ঢুকে গেছে কম্বলের মধ্যে। জানো তুমি আমার ছেলে যেরকম ঠাকুরের গান দেখে, ভালো জিনিস দেখে, আর আর এইটা দেখছে হচ্ছে পায়রা জিনিস, মানে এক নম্বর পায়রা ম্যান। দেখো, শুয়ে শুয়ে পায়রা জিনিস দেখছে। তো চলো এখন আমরা চাটা খেয়ে নি ঝটপট করে। ঠান্ডা যাচ্ছে, লাল লাল বেগুনি বেগুনি চা। তোমার দাদা ভাই তো চা বিস্কিট খেয়ে আঙুল চাটতে শুরু করে দিয়েছে, তাহলে ভাবো কতটা টেস্টি বানিয়েছি। আর তারপরে ঘরের সমস্ত কাজ বাজ করে আমি সকালের ব্রেকফাস্টটাও সে ফাঁকে করে নিয়েছিলাম, কারণ বাবা একটু ঘুমোচ্ছিল। আর তখন মনে পড়লো আজকে তো আমি ইন্ট্রোই দিইনি। সো হে ডিয়ার্স, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। সো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আজকে ফাইনালি 4-5 দিন পরে মেঘলা কেটে আজকে একটুখানি রোদ উঠেছে, নইলে তো প্রচণ্ড বেশি ঠান্ডা লাগছিল যেহেতু কুয়াশা কুয়াশা মেঘলা মেঘলা একটা ওয়েদার ছিল। সো আজকে আমি ভাবলাম যে একটুখানি তোমাদের সঙ্গে গল্প করব, তো সেই জন্য রোদে বসে পড়লাম। আর বাবানকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। ওই যে বাবান ঘুমোচ্ছে, ওকে স্নান ঢান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিই। এখানে সবার ফার্স্টে যেটা কাজ সেটা হচ্ছে রোদে বসে বসে খন্টুর এই যে বুকসগুলো এখন মলাট করবো। আর তারপর তোমাদের সঙ্গে আজকে অনেক কিছু শেয়ার করার আছে, তো তোমরা ভিডিও কিন্তু কোথাও স্কিপ করবে না, ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। তো মলাট দেওয়াটার পেছনেও একটা কারণ, মানে কি করে শিখেছি তোমাদের একটা একটু গল্প বলি। তো যখন আমি ছোট ছিলাম তখন পড়াশোনার ব্যাপারে মা অতটা হেল্প করতে কখনোই পারেনি, আর তার কারণ হচ্ছে মা অতটা বেশি পড়াশোনা জানে না। তো আগাগোড়াই আমাকে পড়াশোনা হেল্প করতে হচ্ছে আমার কাকা, বাট কাকা তো কাজের সূত্রে এখন এখানে থাকে না, তোমরা সবাই জানো। তো যখন কাকা ছিল তখন কাকাই আমাকে বইয়ে মলাট দিয়ে দিত, আর তারপর দেখতে থাকলাম ধীরে ধীরে যে আমার বইয়ের মলাট দেওয়ার মতন কেউ ছিল না। তো তারপর মা বললো যে নিজের কাজটা নিজেই করার শেখো, কারণ এইভাবে বইয়ের মলাট না দিলে তো স্কুল থেকে বকাবকি করতো। আগে তোমরা সবাই হয়তো অনেকেই জানো, অনেকের স্কুল থেকেই কিন্তু বকতো যে কেন এখন অবধি বইয়ে মলাট দেওয়া হয়নি। তো তারপরে নিজের চেষ্টায় কিছুটা সবার থেকে দেখে শিখে যেটুকু সম্ভব হয়েছে আমার, আমি সেটুকুই মলাট দিয়ে নিতাম, অতটা ভালো না হলেও দিয়ে নিতাম। তো সেখান থেকেই আমার মলাট দেওয়া স্টার্ট, আর এবং আমার নিজের বইয়ে নিজেই আমি মলাট দিয়ে নিতাম আগাগোড়াই। তো ভাই তো অনেক ছোট, তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো কোন ক্লাসে পড়ে। তো আমার ভাই এখন 7-এ উঠলো, ও এখনো অবধি পারে না, ইন ফিউচার হয়তো ও শিখে যাবে। তো যাই হোক, এখন আমি বলে চলো মলাট দিই, বেশি কথা বললে খারাপ হয়ে যেতে পারে, কারণ অনেক দিন যাবতে কাজটা আমি করি না, কত বছর হয়ে গেছে তো ঠিক নেই, কারণ পড়াশোনাই মোটামুটি স্টপ করে দিয়েছি, 4 বছর হয়ে গেছে অলরেডি। আর কলেজের পর থেকে তো বইয়ে মলাট দিতাম না, মলাট দেওয়া ছেড়ে দিয়েছি তোমার আরও আগে থেকে, মানে ঘন্টুকে ভাইকে ছোটোবেলা দিয়ে দিতাম তখন, যা দিয়ে দিয়েছি তাও 3-4 বছর হয়ে গেছে বইয়ে মলাট দিই না। তো চলো একটা বইয়ে মলাট দিয়ে নিই, দেন তোমাদের সঙ্গে আবারও গল্প করছি। কাজটা হলো এমন একটা জিনিস যেটা কিন্তু আমরা অনেকেই অনেক কাজই পারি না, সবাই সব কাজ পারবে সেরকম ব্যাপার নেই, কিন্তু চেষ্টা করলে কিন্তু অনেকটাই করা সম্ভব।
যেমন ধরো আমি অনেক কাজ বাপের বাড়ি থেকে শিখে আসিনি, তবে এখন আমি এটুকু বলতে পারি যে এই কাজটা আমি চাইলেই করতে পারি। তার মানে এই নয় যে শ্বশুর বাড়িতে আমাকে কাজ করতে হয়, এখানেও আমাকে কোনো রকম কোনো কাজ করতে হয় না, বাট আমি যদি চেষ্টা করি দেন আমি সেটা করতে পারি। তো মানুষের ইচ্ছা থাকাটা ভীষণই দরকার কাজের প্রতি, তো সেখানে দাঁড়িয়ে আমার এই সমস্ত কাজ করতে বেশ ভালোই লাগে। তো সেই জন্য আমি অনেকটাই শিখে গেছিলাম যে ধরনের কাজ আমি পারতাম না সেগুলো। বন্ধু চলে এসছে ওর বইয়ের মলাট নিতে, আপা। আর এই যে মলাট দেওয়া কমপ্লিট, চারটে বই দিয়েছিল, চারটে বইতেই দেওয়া হয়ে গেছে। তো তারপর ভিডিওটা কন্টিনিউ আর করা হয়নি, একেবারে ডাইরেক্ট বিকালে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। তো এদিকে আমি কফি করব, তো সেই জন্য দুধটা জাল বসিয়ে দিয়েছি। আর যেহেতু বিকালবেলায় আমরা ঘুমিয়ে পড়ি 5টার দিকে, তো উঠতে উঠতে মোটামুটি 7-8টা বেজে যায়, তো সেই জন্য ব্লগটা অনেকদিনই কন্টিনিউ আর করা হয় না। তো যাই হোক, চাটা খেয়ে তারপরে বাবনকে এখন খাইয়ে দিচ্ছি। দেখলাম যে ও এখন অবধি ঘুমিয়ে যাচ্ছে, উঠতেই চাইছিল না। আর বাবনের একটা ভীষণ বাজে একটা সিস্টেম হয়ে গেছে, যেটা হচ্ছে ও বিকালবেলা ঘুমালে না আর রাত্রে উঠতেই চায় না, একেবারে পরের দিন সকালবেলা উঠে। তো এটা ভীষণ একটা বাজে জিনিস। তো ওকে বারবার জাগিয়ে জাগিয়ে খাওয়াই, কিন্তু যতই খাওয়াই না কেন ও তবু উঠতে চায় না, ঘুমিয়ে ঘুমিয়ে খেয়ে নেয়। তো যাই হোক, এদিকে তো ধরা ভাই আমার জন্য টিফিন নিয়ে এসেছিলো লেগ পিস। আর সত্যি কথা বলতে এতদিন যাবৎ লেগ পিস খাচ্ছি, বাট এই লেগ পিসটা খেতে অত্যাধিক বাজে ছিল, আর আমি অনেক কষ্টে খেয়েছি। মানে শুধু ফেলে দেবো পয়সা জিনিস তাই, বাট একদমই বাজে ছিল। মানে তো ধরা ভাই অতটা মানে তাড়াহুড়ের মধ্যে এনেছে, অতটা দেখেনি, খেয়াল করেনি, তো সেই জন্য ভীষণ বাজে খেতে ছিল। আমি বললাম যে নেক্সট দিন দোকানটায় গিয়ে বলতে যে এরকম টাইপের খাবার দিলে আমরা কিন্তু আর ওই দোকান থেকে কিনবো না, কারণ দেখবে অনেক ক্ষেত্রে অনেক দোকানদারই এরকম করে, কিন্তু এটা করা কিন্তু একদমই উচিত নয়। আমরা অনেকটা ভরসা করে আমরা আমাদের পয়সা দিয়ে খাবার খাই, তো এরকম কেন দেবে বলো। সো গাইজ, ব্লগটা কন্টিনিউ করা হয়নি সারাদিন, একটা আটখাপচড়া ব্লগ হয়েছে। তার বিশেষ কারণ হচ্ছে বাবাকে নিয়ে এখন কোথায় যে সময় কেটে যায় সেটা না বোঝাই যায় না। আর আমাদের একটা ভীষণ বাজে হ্যাবিট যেটা বাবার রিসেন্ট হয়েছে, আমরা এমনি ঘুমাই না, বাট যখন ঘুমাই ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। তো বিকালবেলা আমাদের বেসিক্যালি লাঞ্চ টাইম, তো তোমরা সবাই মোটামুটি জেনে গেছো যারা আমার ভিডিওস দেখো, রেগুলার ফলো করো, তো 3টা থেকে 3:30 বেজে যায় আমাদের লাঞ্চ করতে করতে। দেন তারপর একটুখানি বসি, ফ্রুটস খাই, তো এটা ওটা করে ঘুমোতে মানে শুতে শুতে মোটামুটি 4:30-4:30 বেজে যায়। আর তারপর শুলেই তো আর কেউ ঘুমিয়ে পড়ে না, তো তারপর একটু ফোন দেখি, বাবান আর ঠিকঠাক ঘুমোয় না, তো ওকে নিয়ে একটু খেলা করি, এটা ওটা করি করতে করতে আর 4:30-5টা কোনো কোনো দিন 6টাও বেজে যায়, তখন আমাদের ঘুম আসে। তো দেন তখন ঘুমোই, আর ঘুম থেকে উঠি না তোমার 8টা বেজে যায়, 8টা আমি ম্যাক্সিমাম 7:30-8টা আমি ওরকম উঠে পড়ি। আর বাবান কী করে, বাবান এখন রিসেন্ট রুটিনটা একটু চেঞ্জ হয়ে গেছে, ও আর উঠেই না মানে ওই টাইমটাতে, ও একেবারে রাত্রে ওকে যদি খাইয়ে দিই ও ঘুমিয়ে ঘুমিয়েই খেয়ে নেয়, এবং রাতে আর ওঠে না। ওকে যদিও ওঠাতে হয় অনেকটা টানা এচড়া করে, জোর জবরদস্তি ওকে তুলতে হয়, নইলে ওর কিন্তু ঘুমই ভাঙতে চায় না। তো তারপর একেবারে সকালে আর্লি মর্নিংয়ে উঠে পড়ে, যেমন ধরো 6:30-6:30, কখনো কখনো 7টা, তো এটা হচ্ছে ওর রিসেন্ট রুটিন হয়ে গেছে। তো ভীষণই প্রবলেম হয়ে যায় আমার, যেহেতু এত ফাস্ট ঘুমিয়ে পড়ে, তো আমার কোনো কাজ থাকে না, আমি বসে থাকি, আর সকালে অত ফাস্ট উঠে পড়ে, যেহেতু শুতে শুতে আমার লেট হয়ে যায়, তো অত সকালবেলা উঠতে গেলে আমার চাপ হয়ে যায়। তো একটুখানি চুলটা একটুখানি ছেড়ে দিলাম, কারণ প্রচণ্ড মাথা ধরে যাচ্ছে, মানে রিসেন্ট আমার এত পরিমাণে প্রবলেমস ক্রিয়েট হচ্ছে শরীরে, আমি জানি না কেন, মানে কি বলবো, মানে মাথা থেকে পা পর্যন্ত পুরো প্রবলেমই প্রবলেম আসছে। এটা রিসেন্ট ভীষণ পরিমাণে শুরু হয়েছে, তো জানি না আদৌ শরীরে কি হচ্ছে না হচ্ছে, তো দেখি এরকমভাবে কদিন চলে। কারণ এখন ব্লগ করবো মানে সেই যে একটা চিন্তা মানে সবসময় মাথা ধরে থাকছে, তো সেটা করে উঠতে পারছি না। আর তাছাড়া এই সন্ধ্যা হলেই না, সন্ধ্যার পর থেকে কখনো কখনো পেটের মধ্যে পেন হচ্ছে, কখনো কখনো ব্যাক পেন হচ্ছে, তো এরকম প্রচুর প্রবলেমস ক্রিয়েট হচ্ছে। তো জানি না যে এটা কেন হচ্ছে কি না, কারণ আমি হাবি চাবি খাবার একটু কমই খাই, একমাত্র সন্ধ্যার পরে একটুখানি কোনো কোনো দিন ললিপপ এটাই খাই, আর আমার সেরকম একটা অন্যরকম ফাস্ট ফুড আমি ভালোবাসি না। এই রিসেন্ট অনেকদিন পর একটু চাউমিন খেয়েছিলাম এই যা, বাট আমি সেরকম একটা খাই না। আর ফুচকা তো লাস্ট কবে খেয়েছি আমার একদম মনেই নেই। তো তোমার দাদাভাইও বাড়িতে নেই, ও গেছে প্র্যাকটিসে,
আজকে একটা ভিডিও শ্যুট করার কথা ছিল আমার, সেটা হচ্ছে আমি ডেয়ার নিয়েছিলাম আমার কিছু ইউটিউব ফ্রেন্ডসদের কাছ থেকে। তো সেই ডেয়ারটা কমপ্লিট করার কথা ছিল আজকে, ভিডিওটা মানে আগামীকাল আসার কথা, কিন্তু একটু প্রবলেমের কারণে আমি শ্যুট করতে পারিনি। আমার মানে নিজেরই এনার্জি একদমই লো, তোমরা তো দেখতেই পারছো কথা বলার মানে ধরনটা দেখে। তো চেষ্টা করবো আগামীকাল কনফার্ম শ্যুটটা করার, বাট কতটা কি পসিবল হবে জানি না। আগামীকাল আবার তো দাদা ভাই মা কেউ বাড়িতে থাকবে না, তো একটু চাপ হয়ে যাবে, রান্না বান্না টুকটাক একটু দেখতে হবে। আর তারপরে পরশু দিন হচ্ছে একটা শ্যুট রয়েছে, তো তো দাদা ভাই একটা ও তো গান করে তোমরা সবাই জানোই, তো ওর নিজের গানের উপরে একটা কভার সং তৈরি হতে চলেছে, তো তার জন্য শ্যুট রয়েছে সানডে। আর তোমাদের সঙ্গে শেয়ার করব, আমি অবশ্যই শেয়ার করব ভিডিওগুলো সমস্ত কিছুই। আর মেন ভিডিওটা আসবে ওর চ্যানেলে, সেটা আগে ওর চ্যানেলে দেখতে পারবে, দেন তারপর আমার চ্যানেলেও অবশ্যই আসবে। তোমাদের আপলোড করার পরে আমি বলে দেবো ওর চ্যানেল নেম, সব কিছুই বলে দেবো, কারণ ও কোন চ্যানেলে আপলোড করবে আমি এখনও অবধি জানি না। একটু টেনশনে রয়েছি, নার্ভাসও রয়েছি, কতটা কি পারবো করতে আই ডোন্ট নো, বাট চেষ্টা করবো 100% দিয়ে ট্রাই করার। তোমরাও যদি ভালো রেসপন্স দাও অবশ্যই এরপর আরও এরকম অনেক বেশি 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 ভিডিও তোমাদের জন্য তৈরি করব। তো তোমরা দেখো, আর সব থেকে ভালো কথা পরপর অনেকগুলো গুড নিউজ রয়েছে যেগুলো তোমাদেরকে আমি জানাতে চাই, কিন্তু শরীর ভালো না বলে না কিছুই ভালো লাগছে না, হচ্ছে মেন ব্যাপার। তো আমাদের কিন্তু স্টুডিও হচ্ছে আমাদের, তোমাদের এখন কিছুই দেখাবো না, মানে শুরুতে কিছুই দেখিয়ে অতটা মজা পাবে না, একেবারে পুরো ফুল সেট আপ হয়ে যাওয়ার পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার হাজব্যান্ডের একটা সুন্দর স্টুডিও ও করছে, যেখানে আমিও ভিডিও করতে পারবো, ও ওর প্র্যাকটিস করতে পারবে, ভিডিও করতে পারবে, ওর এডিটিংয়ে টুকটাক কাজ বাজ ওখানে বসে করতে পারবে। তো সমস্ত সেট আপটা কমপ্লিট হওয়ার পর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য ভীষণ এক্সাইটেড হয়ে রয়েছি, কারণ ঘরের ব্যাকগ্রাউন্ডে না ভিডিওটা সেরকমভাবে ভালো লাগে না, মানে রিলস টিলস যেগুলো করি আর কি, তো ওগুলো কী হয় ব্যাকগ্রাউন্ড থাকলে বেশ ভালো লাগে দেখতে, তো ওখানে সুন্দরভাবে করবে, তো তোমাদের সবটাই দেখাবো শেয়ার করব। তো এখন বেজে গেছে 10:30, এখন বাবানকে খাওয়াবো, ও এখনও ঘুমিয়েই যাচ্ছে, ওকে আমি তোলার চেষ্টা করেছি বাট ওঠেনি। আর সত্যি কথা বলতে যে এখন রুটিন না পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, এমন উল্টোপাল্টা টাইমে ঘুমোচ্ছে যে খাওয়া দাওয়াটা আপ ডাউন হয়ে যাচ্ছে, ভীষণ সমস্যা হয়ে যাচ্ছে। তো ঘুমন্ত অবস্থাতেই খাইয়ে দেবো, আর তাছাড়া ঘুমিয়ে থাকলে দেখবে খিদে কি পায় ঘুমের মধ্যে যদি বারবার খাওয়াই, আমার আরও টেনশন বেশি হয়, কারণ বাইচান্স যদি ঘুমের মধ্যে কিছু একটা প্রবলেম হয়ে যায় খেতে গিয়ে, তো সেজন্য আমার ভীষণই ভয় করে। তো ওকে ওঠানোর চেষ্টা করি বাট ও একদমই উঠতে চাইছে না, তো যাই হোক ওকে আমি এখন ঘুমের মধ্যেই খাইয়ে দেবো, দেন আমাদের ডিনার আনতে হবে। আর তো দাদা ভাই এখনও অবধি বাড়িতে আসেনি, দেখি কখনও বাড়িতে আসে, ও বাড়িতে আসলে তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আজকে কিন্তু 20 তারিখ, তো বাবানের বার্থডে হচ্ছে 1 ফেব্রুয়ারি, মানে আর এই মাসে 10-11 দিন বাকি আছে মোটে, এখনও অবধি সেরকম ডিসকাশন হয়নি আমাদের, বাট মনে মনে তো একটা এক্সাইটমেন্ট রয়েছে, এই দেখতে দেখতে কতটা সময় পার করে ফেললাম, মানে মনে হচ্ছে এদিনে তো প্রেগনেন্ট ছিলাম, আর দেখতে দেখতে প্রেগনেন্সির 1 বছর কেটে গেল, বাবান হয়ে গেছে 1 বছর হতে আর মাত্র 10টা দিন বাকি। তো কি বলবো, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে মন থেকে একটা কতটা একটা আনন্দ হচ্ছে যে আমি মা হয়ে গেছি, 1 বছর হতে যাচ্ছে তার। আর সত্যি কথা বলতে মানে খুশিতে না চোখে জল চলে আসছে, ভীষণই ভালো লাগছে, জানি না ওদিন কী করবো না করবো। আর সত্যি কথা বলতে কিছু কিছু রিচুয়ালস করা পসিবল হবে না, তার কারণ তোমরা জানো একটা ইনসিডেন্ট রিসেন্ট ঘটে গেছে আমাদের ফ্যামিলিতে, তো সেই কারণে অতটা সেভাবে পসিবল হবে না। তো ছোটোখাটোর মধ্যে যতটা পসিবল হয় তোমাদের সঙ্গে তো সব কিছুই শেয়ার করি, তো এটাও শেয়ার করব, কারণ ফার্স্ট বার্থডেটা কিন্তু বারবার ফিরবে না, বার্থডে বারবার প্রত্যেক বছর আসবে ঠিকই, তবে প্রথম বছরটা না একটা অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম একটা আনন্দ, যেটা বাবান হয়তো বুঝবে না কিন্তু আমি নিজে ফিল করতে পারছি। তো দেখি কি হয় না হয়। আর তারপরে আমাদের নতুন স্টুডিও হচ্ছে, তার জন্য ভীষণই একটা আনন্দ রয়েছে মনে, অনেক ভালো ভালো কাজ হচ্ছে। আর তারপর একটা কভার সং বেরোতে চলেছে তো দাদা ভাইয়ের নিজের গাওয়া, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটাও একটা অনেক আনন্দ এবং অনেক গর্বের যে তো দাদা ভাই করছে, তো ভীষণই আমার মন থেকে ভীষণই 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 ভালো লাগছে। আর আরও একটা গুড নিউজ রয়েছে যেটা তোমাদের আমি আজকে বলেই দিই, সেটা হচ্ছে তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে দিদি ভাই দাদা ভাই কি স্কুলে জব করে না কি, আমি একদিন একটা ব্লগের মধ্যে একটা কথা বলে ফেলেছিলাম,
তো মানে আমি নয়, তো দাদা ভাই বলে ফেলেছিল। তো সেখানে আমি দাঁড়িয়ে বলছি, আমরা একটা স্কুলের ওনারশিপ নিয়েছি, তো সেটা হচ্ছে এখানে নয়, আর সেটা হচ্ছে একটুখানি দূরে আমাদের এখান থেকে, তো সেই জন্য আর বেশি খুশি। তো আমরাও যাবো একদিন, মানে আমাদের একটু প্রবলেম চলছে, তো সমস্ত প্রবলেমগুলো মিটে গেলে দেন আমরা স্কুলে যাব, আমরা সমস্ত স্টুডেন্টসদের সঙ্গে আলাপ করবো, গল্প করবো, দেখা করবো, সবটাই তখন তোমরা দেখতেই পারবে। তো সেজন্য একটা খুশি যে নতুন একটা রেসপন্সিবিলিটি বেড়ে গেছে। তো দাদা ভাই তো এখন ঠিকঠাক ঘুমোতে পারছে না, একটা টেনশন মাথার মধ্যে সবসময় ওর কাজ করছে। তো কী বলতো, একটা মানুষ না চারিদিক হয়ে গেলে একটু প্রবলেম হয়ে যায়, তো ও একা অনেক কিছু সামলায়। আর তাছাড়া আমার শাশুড়ি মা হচ্ছে ভীষণই একটা হেল্পিং হ্যান্ড একজন, মানে সত্যি কথা বলতে উনি না থাকলে এত কিছু করা পসিবলই না, কারণ আমাদের বাড়ির কিন্তু 90% মেনটেন্যান্স উনিই করেন। মানে এখন যতটা বয়স হয়ে গেছে সেই তুলনায় আমরা হয়তো এই বয়সে আর কিছুই করে খেতে পারবো না, কারণ এখনই যেন কিছু একটা বেশি করতে গেলেই হাঁপিয়ে যায় অ্যাকচুয়ালি যেভাবে যারা মানুষ হয়েছে। তো আমার শাশুড়িমা বিয়ের পর থেকে মোটামুটি এরকমভাবেই চলাফেরা ওনার রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে উনি প্রচুর খাটাখাটনি করতে পারে, ইনফ্যাক্ট এখনও অবধি সার্ভিস দিয়ে যায়, এখনও অবধি বলে যে যা তোরা যেটা করবি কর, আমি মানে দেখে নেব। তো সেখানে দাঁড়িয়ে হ্যাঁ অবশ্যই অনেকে বলো দিদি ভাই তুমি খুব লাকি, তুমি হাজব্যান্ড ভালো পেয়েছো, শ্বশুরবাড়ি ভালো পেয়েছো, বাট একটা কথা আমি তোমাদের বলতে চাই, দেখো 100% কিন্তু ভালো বা 100%ই ঠিক কখনো একটা মানুষ হতে পারে না। সেখানে তুমি নিজেকে কীভাবে প্রেজেন্ট করবে, নিজেকে কীভাবে অ্যাডজাস্ট করবে, সেটা সম্পূর্ণ তোমার ক্যাপাসিটি। আমার একটা প্রবলেম ভীষণ পরিমাণে রয়েছে, সেটা হচ্ছে ওই জন্য আমার যেটা বাস্তব সেটা বাস্তব, আমার অশান্তি ঝামেলাও আমার অনেকটাই বেশি হয়। তবে এটুকু আমি মন থেকে বলতে পারি যে আমার হাজবেন্ড আমার শাশুড়িমা আমার জন্য অনেকটাই করে এবং আমি তাদেরকে অনেকটাই ভালোবাসি। কিন্তু অনেক সময় কী হয় না যে রাগ কন্ট্রোল করা যায় না, ধরো একটা কিছু বললো তো মানে হঠাৎ করে একটা উত্তর দিয়ে ফেললাম, মাথাটা তখন চট করে গরম হয়ে যায় এরকম একটা বিষয়। তো সেজন্য খুঁটিনাটি বাঁধে, কিন্তু প্রত্যেকটা সংসারেই কিন্তু যে 100% ঠিক থাকে সেরকম হয় না। তো আমাদের মধ্যেও অশান্তি ঝামেলা হয় এবং আমরা পরে সেটা মিটিয়েও নিই, মিটিয়ে নিয়ে আমরা সবাই ভালোবেসে থাকি। তো তোমরাও যাদের মনে করো ফ্যামিলিতে প্রবলেম রয়েছে, তো আজ রয়েছে কাল ঠিক হয়েই যাবে, ঠিক আছে? তো সব কিছু মানে ঝুলিয়ে নিয়ে থাকতে হবে, কারণ মেয়েদের লাইফটাই এমন, এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট হবেই, কখনোই কিন্তু বাসন 10টা বাসন এক জায়গায় থাকলে আওয়াজ আসবেই। সুতরাং ওটা ভেবে মন খারাপ করো না। আর আমাদের ব্যাপারটা হচ্ছে কী বলো তো, এরকম নয় যে আমরা লেট করে উঠি একটা ভীষণ সুখী বা কিছু, এরকম ব্যাপারটা নয়। যেহেতু আমাদের বিজনেস বাড়ি, তো সেই কারণে আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে কোনো কাজ থাকে না। যদি কিনা ধরো অফিস টাইম মানে অফিস বাড়ি হতো, মানে সবাই ধরো অফিসে কাজ করে বা বেরিয়ে যায় সকাল সকাল, তো সেরকম হলে কী হতো, আমাদের সকাল সকাল কিন্তু উঠে পড়তে হতো। তো যেহেতু সেরকম ব্যাপারটা নয়, তো আমাদের দোকানই খোলা হয় 8টার পর, তো সেজন্য আমাদের চাপ থাকে না। আর তারপর তো বললাম আমাদের শ্বশুর মশাই একটু হেল্প করে দেয় সকালে দোকানে বসে, শাশুড়িমা তো আছেনই, তো সেই কারণে আমাদের একটু প্রবলেমটা কম হয় এবং আমাদের মানে আমরা রিল্যাক্স করতে পারি আর কি, অনেকটা সময় পাই। কিন্তু একটা সময় আমরা পাই খুব কম, সেটা হচ্ছে আমরা বেরোনোর সময় একদমই পাই না। আমাদের যা কাজ বাড়ির মধ্যেই আমরা এই যে ফ্রি থাকছি দেখছো, কিন্তু যে দেখ তোমরা দেখে দেখতেই পাও আমি অনেকটা কম কিন্তু বেরোই, কারণ আমি তো একা বেরোই না, তো দাদা ভাইয়ের সঙ্গে আমি বেরোই, আর ওর প্রচণ্ড বেশি কাজের চাপ থাকে, তো সেজন্য কিন্তু ও বেরোতে পারে না। ওর কাজ বাজ ছাড়াও কিন্তু ও এক্সট্রা প্রচুর কাজ করে, ওর পায়রা পোষার শখ রয়েছে, ও পায়রা পোষে, মাছ পোষে, কুকুর পোষে, ওর সমস্ত প্রাণী ভালো লাগে পুষতে, তো সেই জন্য ওর এক্সট্রা এই কাজগুলো অনেক এক্সট্রা করতে হয়। তো যাই হোক, এইসব নিয়েই আমাদের জীবন, এইসব নিয়েই আমাদের চলতে হবে। কখনো কখনো মন খারাপ হয় যে ও হয়তো আমাকে একটু টাইম দিতে পারছে না বা একটু বেরোতে পারছি না, তবে পরক্ষণে ভাবি কি চলো ঠিক আছে, আজ না হোক কাল তো নিশ্চয়ই হবে, তো এইভাবেই মন সান্ত্বনা দিই। তো যাই হোক, আজকে অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, অনেক গল্পই করলাম, সব কিছুই তোমাদের সঙ্গে ধীরে ধীরে ভিডিওর মাধ্যমে রিভিল করবো, আজকে জাস্ট মুখে বললাম। তো তোমরা কি এক্সাইটেড অবশ্যই আমাকে কিন্তু জানাবে গাইজ, আর তোমাদের কেমন লাগছে আমাদের এই গুড নিউজগুলো শুনে সেটাও অবশ্যই জানাবে। আর আমি চাই আমার বাবা মনের প্রথম বছর বার্থডেটা তোমরা আরও স্পেশাল করে দাও, বাবাকে প্রচুর 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 উইশ করো যে ও যেন সারা জীবন সুস্থ থাকে, ভালো থাকে এবং অনেক বড় একজন মানুষের মতন মানুষ হয়। কারণ কী বলো তো, শুধু শিক্ষাগত শিক্ষা থাকলেই কিন্তু মানুষ মানুষ হতে পারে না, তো তোমরা এমনভাবে ওকে আশীর্বাদ করো যাতে ও জীবনে অনেক বড় হতে পারে। প্রত্যেকটা মানুষ এটা বলে যে না ছেলেটা সত্যি ওর মা ওকে মানুষের মতো মানুষ করতে পেরেছে, তো এটাই আমি আশা নিয়ে এগিয়ে চলেছি এবং তোমাদের ভালোবাসার সাপোর্ট অনেকটাই দরকার। তো গাইস, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকে
ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ব্লগের সঙ্গে। সবাইকে আজকের মতন টাটা, বাই বাই।